তেসরা অক্টোবরের পর প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা পাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, অনেক টিকার মেয়াদ উত্তীর্ণ তারিখ শেষ হয়ে যাবে, টিকা থাকবে না হয়তো। শনিবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই আয়োজিত শিশুদের করোনা ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। যারা টিকার আওতায় আসেনি তাদের 28 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত গণটিকা কার্যক্রমে টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় আগামী 11 অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে বাচ্চাদের টিকাদান কার্যক্রম শুরুর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির সহ সারা দেশের সিভিল সার্জনরা অংশ নেন। যারা এখনো প্রথম ডোজ নেন নাই, দ্বিতীয় ডোজ নেন নাই, তারা কিন্তু অক্টোবরের পরে থেকে, 3রা অক্টোবর পরে থেকে কিন্তু তারা ভ্যাকসিন আর নাও পেতে পারেন। কারণ ভ্যাকসিন তখন হয়তো থাকবে না, অনেক ভ্যাকসিনের ডেটও প্রায় শেষ হয়ে আসছে। যারা প্রথম ডোজ নেন নাই, দ্বিতীয় ডোজ নেন নাই, ইভেন যারা বুস্টার ডোজ নেন নাই, তারা তাড়াতাড়ি করে ভ্যাকসিন নিয়ে নেন।